হ্যালো বন্ধুরা, আজ ইস্টবেঙ্গল দল টুরান্ট কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ আর্মির বিরুদ্ধে। তো পূর্ণ শক্তিশালী দল নিয়েই কিন্তু বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দল নামায় ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কোয়াদ্রাত, যেখানে খেলার প্রথম মিনিট থেকে কিন্তু বেশ ভালো ছন্দে খেলতে দেখা যায় লাল হলুদ ব্রিগেডকে। এক কথায় বলতে গেলে কিন্তু প্রথম ম্যাচেই বেশ ভালো ছন্দেই দেখা যায় ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের, যার ফলে 32 মিনিটের মাথায় পেনাল্টি পায় নিশু কুমার এবং সেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এক গোলে লিড এনে দেয় সাউল ক্রেসপো। এবং এরপরে কিন্তু পরপর আবার দুটো গোল করার সুযোগ আসে, তবে অল্পের জন্য কিন্তু সেই গোলগুলো আসেনি। এরপরই আবার 48 মিনিটের মাথায় সিবেরিও টোডোর কাছ থেকে কিন্তু একটা দুর্দান্ত গোল দেখা যায়, যার ফলে প্রথমার্ধে 2-0 গোলে লিড নিয়ে কিন্তু ড্রেসিং রুমে ফেরে কোচ কার্লোস কোয়াদ্রাতের ছেলেরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু আবারও আক্রমণাত্মকভাবে খেলতে দেখা যায় ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের, তবে 66 মিনিটের মাথায় রেড কার্ড দেখে নিশু কুমার, যার ফলে কিন্তু বাধ্য হয়ে আক্রমণের গতি কমিয়ে একটু রক্ষণের দিকে নজর দিতে হয় কোচ কার্লোস কোয়াদ্রাতকে, যার ফলে 88 মিনিটের মাথায় কিন্তু বাংলাদেশ আর্মি একটা গোল করে এবং এরপর অ্যাডেড টাইমে কিন্তু আবারও গোল করে বাংলাদেশ আর্মি, যার ফলে শেষ মুহূর্তে এসে কিন্তু ডিফেন্সের কিছু ভুলের জন্য জেতা ম্যাচ কিন্তু আজ ড্র করতে হলো ইস্টবেঙ্গল দলকে। তো এক কথায় বলতে গেলে কিন্তু সেই পুরনো অভ্যাসটা কিন্তু এখনও রয়েই গেছে, তবে আশা করা যাচ্ছে যত দিন যাবে ছেলেরা কিন্তু নিজেদের খেলা ইম্প্রুভ করবে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের খেলা দেখে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও, আর এটাও জানিয়ে দিও দলের ছেলেদের আর কী কী ইম্প্রুভ করা দরকার দলের খেলাটা আরও ভালো করার জন্য। তো আগামী 12 তারিখে মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ কিন্তু হতে চলেছে, এটা তোমরা জানো, এবং এই ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যেই মেতে রয়েছে দুই দলের সমর্থক থেকে শুরু করে দুই দলের প্লেয়ার ও কোচেরা। তবে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কোয়াদ্রাতের করা কিছু মন্তব্য থেকে কিন্তু রীতিমতন হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তো আজকের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ কার্লোস কোয়াদ্রাত বলেন, আমি যেদিন কলকাতায় নামি সেদিন থেকেই কিন্তু আমাদের সমর্থকরা আমার কাছে আবদার করে যে করেই হোক ডার্বিটা আমাদের জিতিয়ে দিন, এবং আমি সমর্থকদের মনের অবস্থা কিন্তু বুঝতে পারছি, কারণ বহুদিন থেকেই তারা সফলতার মুখ দেখতে পায়নি। তবে আমি বলতে চাই, আমরা কিন্তু আবারও শূন্য থেকে শুরু করছি, সেক্ষেত্রে সমর্থকদের কিন্তু আমাদের ওপর ভরসা রাখতেই হবে এবং আমরা সবাই মিলে কিন্তু সমর্থকদের সাফল্য এনে দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি কোচ কার্লোস কোয়াদ্রাত এটাও বলেন যে এটা কিন্তু আমাদের মানতে হবে যে মোহনবাগান তারা AFC খেলার লক্ষ্যে দল গঠন করেছে, সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু আমাদের দল প্রায় নতুনভাবে তৈরি, সুতরাং যার ফলে কিন্তু আমাদের দল সেট হতে একটু সময় লাগবে, সেহেতু সমর্থকদের কিন্তু আমাদের ওপর ভরসা রাখতেই হবে। তো কোচ কার্লোস কোয়াদ্রাতের কথা শুনে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তিনি বুঝতেই পারছেন যে মোহনবাগানের দল কিন্তু সম্পূর্ণ, সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে তার দল মানে ইস্টবেঙ্গল কিন্তু সবে শুরু হচ্ছে। এবং এর পাশাপাশি তিনি আরও বলেন যে মোহনবাগানকে দেখেই কিন্তু আমাদের লড়াই করা শিখতে হবে। তবে সবার শেষে কোচ কার্লোস কোয়াদ্রাত বলেন, আমরা চেষ্টা করব ডার্বি ম্যাচটাই ভালো খেলার। এবার মোহনবাগানকে নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো প্রথম আপডেটটা হলো, যেমনটা জানা গেছে যে আগামীকালের পাঞ্জাব FC ম্যাচের জন্য কিন্তু বিশাল কায়েত, শুভাশিস বোস, আশিস রায় এবং ডিমিত্রি পেট্রাটসকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে মোহনবাগানের তরফ থেকে। এছাড়া দলে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার প্রথম ম্যাচ থেকেই রেজিস্টার হয়ে রয়েছে, এবং আরও যেমনটা জানা গেছে যে ডার্বি ম্যাচের আগে কিন্তু আরও 2 জন প্লেয়ার রেজিস্টার করাতে পারে ম্যানেজমেন্ট, সুতরাং এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে ডার্বি ম্যাচের জন্য সম্ভবত রেজিস্টার হতে চলেছে আরমান্দো সাদিকু। এবং এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে যে আগামীকাল থেকে কিন্তু মোহনবাগান দলের ম্যাচ সামলানোর দায়িত্বে থাকবেন কোচ জুয়ান ফেরান্ডো এবং সহকারী কোচ হিসাবে আপাতত থাকবেন বাস্তব রায়। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।